কি লইয়েছি কৌদি? জানি জানবা কেমন, তারা জীবনে সব সাদ আল্লাহ তো পানি পানি করিয়ে দিছ। আমরা 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 ওই তুমি ভালো ভালো দেখে লইয়েছি টক জাল মিষ্টি, ধরো ছাড়িয়ে দিলে গুলো পড়িয়ে দিবে। মন্তর করি আর নাই তো, আবার দেখা গেল এই আমরা খাওয়ার পর থেকে খালি নুরু ভাই নুরু ভাই নুরু ভাই। আর থামো, আমার তো ওর ঘরে ছো আমি মানুষে কি করবে, দূর ও আমার স্বামী, ওর স্বামীর বেইলে আছে তুমি কও। তাহলে আমি যাই। আর বিটা নুরু, ফের যদি কোনোদিন আমার বউ কামড়া খাবার আসিস, তোর মাথা আমি ফাটা দেবো। কথাটা কি নুরুর সামনে খারাপ করা গেছিল না? আরে ভাবির জন্য মিয়া বাই, আরে বহুবর জন্য দুলা বাই, আমার তো খুশিতে ইচ্ছা করতেছে নাচছে, কাম নাই ভাঙ্গে যেতে ঘরের খাটাল হবার না, ফ্যাং ভাঙ্গে গেলে আসে আবার ওই চুরি করানোর সময় গৃহস্থরা দাওয়া দিলে তো দৌড়িতে পারবা না। হ্যাঁ, গৃহস্থের হাতে যদি আমি ধরা পড়ে মরেও যাই, হ্যাঁ আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না রে দোস্ত। দা কি এত ফুর্তি কে কে মরতেও চাও না হয়েছে কি? ওরে দোস্ত, জ্বরের সাথে আমি সকাল থেকে একলা একলা যে কত জায়গায় ঘুরে বেড়ালাম, গাছ গাছালি আকাশ পাতাস দেখে বেড়ালাম, কত যে কথা হলো দোস্ত রে। তুই আমার সাথে দোয়া করিস, আমরা যেন সুখে পারবো। বড় সর 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 ওই গাড়ি নূর সুপটা করলে যে বড় দোয়া নাই। হাল এ নুরু নুরু, ইরাম সর্বনাশ কে করলো রে নুরু, এখন কি হবি? বড় সুখ সুখ ওস্তাদের উপর ভরসা রাখো। আদাই সর্দার সাহেব, আদাই সর্দার সাহেব, হিরো নুরু কোথায় গেলি তোরা? কটা চেয়ারের ব্যবস্থা কর। এই দোস্ত কি ঘটল রে, কি দেখলাম? এটা অলৌকিক ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতে পারতেছি না রে। দারোগা সাহেব নিজে আইসে ওস্তাদে খুজুর করে সালাম দিয়ে দিল। অত ভেটকাইও না দোস্ত, এত খুশি হওয়ার কোনো দরকার নাই। আজ হুজুর কইছে কাইল যাইয়া পিঠ মোড়া করিয়া বাইন্দে লইয়ে যাইবে না, হের কোনো গ্যারান্টি নেই। আবারটা পুলিশের জাত, হালা কইতেও সময় লাগে না, হুজুর কইতেও সময় লাগে না। হোন অগ এক আত্মায় পায়, আর এক আত্মায় গলায়। যদি মনে করে যে নিজের অসুবিধা তাই আসতে পায় ধর, আর যদি ধরে তোমার অসুবিধা তা আসতে গলা গটিপে ধরে। তুই তো আজকাল দেখতেছি ওস্তাদের কেরামতি নিয়ে টিটকিটি দেওয়ার শুরু করেছিস রে নুরু। দারোগা সাহেব আসে যে ওস্তাদের হুজুরকে সম্মান করলো, তুই কি কোথায় যাচ্ছিস যে ওস্তাদের এতে কোনো কেরামতি নেই? তো তোর যে কালে ওস্তাদের কেরামতির উপরে এত বিশ্বাস, তা তুই এই শহীদ তালে হান্দাইছ? সেটা তো তোকে দেখে ঢুকেছি, তোর যে পুলিশে দেখে এত ভয় সেটা তো আগে জানতাম না। ডর খালি মোর একলা, আর কেউ ডর নাই, আর কেউ ডরে না। হ্যাঁ ডর ডর, মুই ডরাই, চোরের ধর্ম হইতে পুলিশে ডর না, মুই ডরাই। তা তোমাকে বড়বাবু দাঁতি লাগছে কা? হ্যারো কি ওস্তাদের উপর অবিশ্বাস না? তুই না চ্যাংরাটা আসলে খুব খারাপ, ঘাড়ে উঠে তর্ক করিস। বড়বাবু দাঁতি লাগিয়েছিল কি জন্য? ভালোবাসার জন্য ওকে দাঁতি লাগিয়েছিল, ওস্তাদের উপর ভালোবাসার জন্য দাঁতি লাগিয়েছিল, তুই এটা কি বুঝবি? ইস, তোমরা তো ঘরে ঘরে একজন লাইলি মজনু, তোমাকে মধ্যে খালি প্রেম প্রেম প্রেম, মোর মনের মধ্যে তার প্রেম নাই। তা গহর দাঁতি লাগলো না কা? হ্যাঁ তোমার কথা অনুযায়ী কিন্তু পেরমান হয়ে যেতে আছে যে গহর হেলে শুট করে ভালোবাসে না না, এটা তুমিই কইছো বন্ধু, তুমিই কইছো। তুই না নুরু, তোর
তোর সাথে কথা কইতে আমার ইচ্ছে করে না। তুই তুই সব কথা আয় চল কোনে যাবি চল। আমি উচিত কথা কই তো, মোর কথা শুনলে তোকে ভাল লাগে না, তোমাকে কলজের মধ্যে বাগার দেয় তোমার কথা শুনলে। ভালো থাকবা কেমন তো, আয় চল। আচ্ছা নুরু, আন্তন স্যাংরাটা যে আমাকে দলের সব ঘুমুর জানে গেল, তো মহা বিপদ হয়ে যাবে নি। কে কির বিপদ? শুনলাম হেমকে দলে ঢুকতে চায়, তো এটা তো ভালো কথা, দলে একজন চোরের সংখ্যা বাড়লো। তুই তো কবই, চোর হওয়া এতই সহজ তাই নে? না খুব কঠিন, চোর হইতে গেলে তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায়, দৈত্যের পেরান বোমরা লইয়া যাইতে হয় না? না সেটা কথা না, আমি ভাবতেছি অন্য কথা। শোন হিরু, আজকাল যে তুই ভাবগতিক দেহা, হ্যাঁ হাতে মনে হয় দলের মধ্যে আতাই সর্দারের পরেই সব কিছু লইয়ে তোর মাথা ব্যথা একটু বেশি। টিটকিরি দিস নি, টিটকিরি দিস নি। শোনে আন্তনের মতো চেংরা হঠাৎ করে সুরের দলের নাম লেখানোর ইচ্ছে হলো কি জন্যে? এর মধ্যে নিশ্চয় কোনো কিন্তু আছে, আমার কিন্তু কেমন জানি সন্দেহ হচ্ছে। না কিন্তু থাকবে কি, আন্তন দলে আইলে বড় জোর আতাই সর্দারের বাইরাপত্তা দখল হয়ে যেতে পারে, তাই হাতে তো মোর কোনো অসুবিধা নাই, তোর কলজা একটু ঠোহর পড়বে বুঝি না? খাইছিলা খাইছিলা কি ওই দিন আমরা লই এলাম না টকজাল মিষ্টি খাও না? না এটা একটা কাম করছো, আমরা পারতে যে বহুর খালুর ডে আছে আমরা তো খাইবির পারি নেই, সে কথা তো আপনি কয় হয় নাই, আমরা আমার হাত থেকে কাটি নিয়ে ফেলা দিয়ে সে যে কি তার তেজ, আপনি পালি বলে মাথা মাথা হলে আরে দূর থর। গর্জনে দিকে সব দেখতে চাও না, একটু নুরু ভাইয়ের সাথে কথা করছি। আমি করছি যে কি কাজ কিলিয়ে সংসার করি তাই দেখেন, একটু যে মন খুলে মানুষের সাথে কথা কব তাও হওয়ার উপায় না জানি না। হ্যাঁ তো কোনো অসুবিধা নাই, মোরা ভাইবেই না তাহলে যাই। আমি বুঝতে পারছি তুমি চাচ্ছ যে আমি আত্মহত্যা করে মরি তাই না? আল্লাহ রে আল্লাহ, তুমি আমার মনের কথা কেমন করে জানলে? ওই তুমি কি দুলা ভাইয়ের মতো কামেল হয়ে গেছি? বস আরেকজন কই? জহরেক আর এসবের মধ্যে না ডাকাই ভালো, স্বামী স্ত্রী ব্যাপারের মধ্যে ও এক ডাকার কোনো দরকার নেই। কিরে এই সুটকা, আমি এত শখ করে ঘরের সাথে তোর বিয়ে দিলাম যাতে ঘরের সওয়াল ঘরে থাকবো, কোনো অশান্তি হবি নি, এখন তো দেখি ঝগড়া অশান্তি লেগেই আছে। আসলে হয়েছে গুস্তাদ, আপনি তো আমাকে মেলা দিন ধরেই চেনেন, আমার তো আপনি সে না মানে আসলে হয়েছে কুস্তাদ, আসলে আমার একটু ভুল হয়ে গেছিল, আসলে ঘরের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার, আমার মধ্যে মিলমিশ হয়ে গেছে, আমাকে কোনো সমস্যা নেই উস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না। তোমার তেলে গেলে ফুরাইয়া, তোমার বাতিগুলো যাইবে নিবিয়া। টিটকারি মারতেছিস না?
তখন খালি কান বার মোসপা, কান বার মোসপা, মার মার কিটকিরি মার, বুঝবি পর একটা কথা কই কি হিরু, তুই বেটা এই থোক মায় তেল বানি মেহা বাদ দিয়া তুই একটা কাম কর, তুই বাঁশি বেদান নিয়ে হ্যাঁ তো যদি আল্লাহ তাল্লাহ তোর মোহর দিকে ফিরিয়ে চায় হেলে তুই জহরে পাইলেও পাইতে পারো দাদ। তুই কি মনে করিস যে জ্বর ওকে আমি পাইনি? এই চেহারায় তাজেলের পার, তোর কি মনে হয় তুই পাইয়ে গেছো? এটা আমি তো আর কবার চাই না, একজনকে নিয়ে যেভাবে হিংসা করা শুরু করেছো। তোরা তুই এটা কি ধরনের কথা বলি, তুই কি ভুলিয়ে যাও মোরা দোস্ত না? আর জহরে তুমি অন্যরকম মনে করি, আপন বোনের মতন মনে করি। যাক কথাটা শুনে খুব খুশি হইলাম, কিন্তু মাঝে মধ্যে তুই যেভাবে হিট মেরে কথা কইস সহ্য করা খুব কঠিন হয়ে যায়। এই তুই বেটা একটা কথা কইলি বেটা, এটা মুই তোরে হিট মেরিয়ে কথা কই না, এই কথাটা তুই কইতে পারলি বেটা। মুই তোরে যে কথা কই এগুলো সব পরামর্শ, বন্ধু হিসেবে সৎ পরামর্শ দিই, আর তোর হিট মনে হইলে মোর আর কি করার আছে? তুই সৎ পরামর্শ দিস না, এই কাল রাইতে যে গুলি রেটমের প্যাকেটটা যত্ন করে রাখি দিস, এটার মধ্যে কি সৎ পরামর্শ সেটা তো বুঝতে পারলাম না। আছে আছে, সময় কালা টের পাওয়া দাদো, এগুলো থো বাদ দে। ওই জহরের মন পাইয়ে গেছো কিরাম, তারা কি কাহিনী কদি? সেটা মুখে বলবার চাই না, তুই ওই যে বিকেলবেলা মাঠের মধ্যে আসিস, নিজেকে দেখবার পারবি।